ধর্মীয় আচার, মন্ত্রোচ্চারণ, বাঁধ ভাঙা কান্না, পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন বাপি লাহিড়ী। বিদায় বেলাতেও চোখে সেই ট্রেডমার্ক কালো চশমা। প্রিয় বাপ্পিদাকে বিদায় জানালেন গুণমুগ্ধরা। তুমি আমার পরম আত্মীয়, আমার বড় ভালোবাসার একটা জায়গা, আমার পরিবার, আমার বড় দাদার মত। কেউ আর বলবে না ফোন করে যে আসবি, চলে আয়, কোথায় শুটিং করছিস, খেয়েছিস, তাড়াতাড়ি আয় বাড়িতে, খেয়ে যাবি রাত্রিরে। তোর জন্য একটা গান ভেবেছি, তোকে গান রেকর্ডিং করতেই হবে। জোর করে আমাকে বাপিরা ফুলমতি করালো। আমি জানতামই না যে কোনোদিন আমি গাইতে পারব। সবসময় এনকারেজমেন্ট দিত যে তুই এখন কিন্তু বম্বেতে কাজ করবি, ন্যাশনালি কাজ করতে হবে। এত বড় হৃদয় একজন মানুষ, এত ভালোবাসা, স্নেহ, আদর। বাপিদা ইজ ওয়ান অ্যান্ড অনলি, শুধুমাত্র আমাদের জন্য না, আন্তর্জাতিক মানে একজন শিল্পী, যে আন্তর্জাতিক মাপের কাজ করে গেছেন একটার পর একটা। আজকে সারা পৃথিবী কাঁদছে তার জন্য, সারা পৃথিবী তাকে স্যালুট জানাচ্ছে। সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন সেই প্রজন্ম, কি এই প্রজন্ম। বাপি লাহিড়ীর মিউজিক গোটা দেশকে মাতিয়েছে। তার মিউজিক মানেই নেচে ওঠা। সেই বাপি লাহিড়ী চলে গেলেন অসংখ্য গুণমুগ্ধকে শোকাহত করে। মঙ্গলবার রাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হাসপাতালে মৃত্যু হয় সুরকার ও গায়কের। ভারতীয় সঙ্গীত হারালো তার ডিস্কো কিংকে। বাপিদা নে মেরে কাফি ফিল্মো কে লিয়ে মিউজিক দিয়া থা, জেসে তম্মা তম্মা জো গানা আজ ভি ইতনা পপুলার হ্যায়, অর প্রেম প্রতিজ্ঞা মে এক বহুত হি খুবসুরত গানা থা উনকা, প্যার কভি কম নহি করনা, কোই সিতম কর লেনা। অর হাল হি মে ও হামারে ডান্স শো মে আয়ে থে, রিয়ালিটি শো মে ডান্স দিওয়ানে পে, অর মেনে উনসে বাত কি তভি, অর মেনে কাহা কি হমনে পুরানি ইয়াদে তাজা কি, অর উনহনে কাহা ইয়াদ হ্যায় ও গানা, মেরা ভি ফেভরিট হ্যায় ও গানা। অর মতলব ইতনে আচ্ছে মিউজিক ডিরেক্টর, অর ইতনে আচ্ছে আচ্ছে গানে, চলতে চলতে মেরে ও গীত ইয়াদ রাখনা, অর ডিস্কো কিং, মতলব ইতনে আচ্ছে সুরিলে গানে ভি উনহনে দিয়ে, অর হি ওয়াজ নোন অ্যাজ ডিস্কো কিং। মুঝে সংঘর্ষ সে লেকে আজ তক ওহি প্যার দিয়া উনহনে, কভি ইয়ে নি সোচা কি ইয়ে লড়কা কে পাস কাম নহি হ্যায়, ইয়ে কৌন হ্যায়, কাহাঁ সে আয়া, কভি পুছে নহি। বোলে আরে উদিত তুম বহুত আচ্ছে লড়কে হো, তুম বহুত আচ্ছা লড়কা হো, অর তুম কুছ কোই তকলিফ হো তো মুঝে বতানা। মানে বলা আরে ইতনি বড়ি বাত কহ দি আপনে, দাদা লাজবাব থে, এজ এ হিউম্যান বিইং ভি বহুত আচ্ছে থে, অর এজ এ মিউজিক ডিরেক্টর তো উনহোনে হিস্ট্রি লিখ কে গয়ে, মতলব এসা এসা কাম উনহোনে কিয়া হ্যায় কি জব তক ইয়ে ধরতি অর আকাশ রহেগি তব তক উনকা সঙ্গীত হাম ইয়াদ করেঙ্গে। বাংলা এবং হিন্দি দুই চলচ্চিত্র জগতেই দাপটের সঙ্গে রাজত্ব করেছেন সেই বাপি লাহিড়ী, না থাকাটা মনে পড়ছে টালিগঞ্জের কলাকুশলীদের। শুধু একসঙ্গে কাজ করাই নয়, বাপি লাহিড়ীর দূর সম্পর্কের আত্মীয়া হন দেবশ্রী রায়। পুরনো দিনে নানা কথা আজ আরো বেশি করে মনে পড়ছে অভিনেত্রীর। বাপিদা কিন্তু আমাদের আত্মীয় হয় অ্যাকচুয়ালি। ওনার ছোট, ওনার মাসি হচ্ছে আমার ছোট কাকিমা, যার ফলে সেই ছোটবেলা থেকে আসা যাওয়া, এবং আমার দুই দিদি তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বাপিদার, এবং এখনো বম্বেতে কৃষ্ণা মুখার্জি মানে আমার মেজদি রানীর মা, এবং বাপিদা হচ্ছে বেস্ট অফ ফ্রেন্ড। কাজ বলতে তো প্রচুর কাজ করেছি, আমার মাইলস্টোন গান হচ্ছে আমি কলকাতার রসগোল্লা, আর কত রাত একা থাকবো, আমার তুমি আমার নয়ন গো, হ্যাঁ একের পর এক হিট গান, এবং বাবিদার সঙ্গে শো করার অভিজ্ঞতা, মানে একসঙ্গে প্রচুর শো করেছি, স্টেজ শেয়ার করেছি, আমরা ডুয়েট গান গেয়েছি, এবং এরম ভাবে যখন বম্বে যাই বাবিদা, কিন্তু বাবিদার বাড়িতে একটা আড্ডা, মানে মানে ইনভাইট করে খাওয়ানো এবং আড্ডা। এবং একবার এমন হয়েছিল, তোমার রক্তে আমার সোহাগ যে ছবিটা আমার জামাইবাবু করেছে, মানে রানীর বাবা, তিনটেই রক্তে লেখা সিরিজ ছিল, রক্তে লেখা তোমার রক্তে আমার সোহাগ, রক্ত নদীর ধারা। তোমার রক্তে আমার সোহাগে আমি তখন বম্বে ছিলাম,
তো বাবিদা বললো যে তোমরা সবাই চলে এসো, মিউজিক কম্পোজিশন হবে, মানে সারা রাত ধরে মিউজিক হবে, কম্পোজিশন হবে এবং আড্ডা হবে। মানে বাপিদার বাড়িতে ডাকা মানে আমরা যাচ্ছি রাত দশটায়, সাড়ে নটা দশটায় গিয়ে হাজির হতাম, তারপরে হোল নাইট আড্ডা, এমনই আড্ডা মারলাম আমরা এবং মিউজিক কম্পোজিশন হলো, গান হলো, বাজনা হলো, হই হুল্লোড় হলো। বাপিদার পরের দিন একটা ফ্লাইট ধরার ছিল, বাপিদার পরের দিন ফ্লাইটটা মিস করলো, মানে আমরা প্রায় সাতটা অব্দি আড্ডা মেরেছি, এইসব দিন কাটিয়েছি আমরা। সব সময় মুখে লেগে থাকা হাসি, উদার মনের, সব সময় মজা করা মানুষটির কথা খুব মনে পড়ছে শতাব্দী রায়ের। বাপিদার মানুষ হিসেবে মানে অনেক অনেক সময় দেখেছি কাছ থেকে, আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি, বিদেশেও শো করেছি, এদেশেও শো করেছি, এবং একটা ছবি বাপিদা হিন্দি ছবি প্রোডিউস করেছিল যেটার আমি হিরোইন ছিলাম, ছবিটা রিলিজ হয়নি, কিন্তু ওই ওই সময় আমরা মনে হচ্ছে ছাঙ্গুতে গেছিলাম অনেকদিন আউটডোরে, সেখানে বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়ে মিলিটারি আমাদের উদ্ধার করেছে, একটা রাত্রির অন্ধকার, মানে মিলিটারিদের টেন্টে গিয়ে থাকা, এই সময়গুলো অনেকটাই বাপিদাকে কাছ থেকে দেখেছি। এবং যখনই বম্বে গেছি তখনই বাপিদা বাড়িতে ডেকেছে, বাপিদা খুব মানে বন্ধু সুলভ, সবাইকে নিয়ে হইচই করতে ভালোবাসত, এবং অনেক সময় আমি বাপ্তি বারোটার সময় বলেছি চলে এসো পার্টি হবে, আমি বাপ্তি বারোটা বম্বের লাইফটা একদম অন্য, আমার কাছে একটু অদ্ভুত, গেছি বলছে যে আমি এত রাত্রে দেখলাম যে আরও পরে পরে আরও সব অভিনেতা অভিনেত্রীরা আসছে, আমি বললাম এবার আমাকে ডিনার সার্ভ করো, আমি চলে যাব। ডিনার এখন কেন, মানে ভোর চারটের সময় ডিনার সার্ভ করাও। গয়নার প্রতি মারাত্মক ঝোঁক ছিল বাপি লাইরির, গলায় মোটা মোটা সোনার চেন, হাতের সব আঙুলে সোনার উপর আংটি, তাতে বসানো বহুমূল্য পাথর, এটাই বাপি লাহিড়ির স্টাইল স্টেটমেন্ট। সোনা গয়নার প্রতি তাঁর ঝোঁকের কারণ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাপি লাহিড়ি। তিনি বলেছিলেন এলভিস প্রেসলি থেকেই তিনি ব্যাপারে উৎসাহ পেয়েছিলেন, বাপি লাহিড়ি বরাবরই এলভিস প্রেসলির ভক্ত ছিলেন। বাপি লাহিড়ির গয়না পরা নিয়ে একসময় একটা মজার ঘটনার সম্মুখীন হয়েছিলেন শতাব্দী রায়। পরশু দিনকে আমি একটা ডিপি আমার লাগিয়েছিলাম যাতে গয়না পরেছিলাম, আমার ছেলে আমাকে লিখলো যে বাপি লাহিড়ি লাগছে, আমি বললাম হ্যাঁ পরশু দিনই, তারপরে আমি ডিপিটা চেঞ্জ করলাম সঙ্গে সঙ্গে। গয়না মানে আমরা বলতাম যে বাপিদা, মানে মানে আমাদের একটা মজার গল্প ছিল যে একটা ছোট মানে বাচ্চা একবার একটা প্রোগ্রামে এসেছিল, বাপিদা এসেছিল, তার দাদা একটু বড়, ও একটু ছোট, পাঁচ ছ বছর, খুব কাঁদছিল, কেন না বাপি লাহিড়ি এসলো দেখতে পায়নি, তো দাদাটা বললো যে কাঁদছিস কেন, মা যখন বিয়ে বাড়ি যাবে গয়না পরে দেখে নিবি বুঝে যাবি, মানে এরকম বাপিদার গয়নার সম্পর্কে এরকম, মানে এইগুলো আমার মানে আমার প্র্যাকটিক্যালি আমার আমি মিট করেছি এই লোকগুলোর সঙ্গে, কিন্তু বাপিদার তাই না সাজতে ভালোবাসত, মানে ওরকম ফ্যাশন করতে ভালোবাসত, চশমাগুলো সানগ্লাসগুলো যেভাবে পরতো, বাপিদা মানে হয় না যে আইকন তৈরি হওয়া, বাপিদা সেটা ছিল। বাপি লাহিড়ির এই ফ্যাশন স্টেটমেন্ট মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনেরও নজর কেড়েছিল। বাপি লাহিড়ি ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের একমাত্র ব্যক্তিত্ব যাকে মাইকেল জ্যাকসন তার প্রথম শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন। 1996 সালে মুম্বাইয়ে এই লাইভ শো হয়েছিল, শোনা যায় বাপির সঙ্গে আলাপ করেন, তার গয়নার ব্যাপারে জানতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। বাপিদার কাছে শোনা একটা গল্প বলি, বাপিদা এরকম আড্ডা মারছিলাম একদিন কোথাও একটা, আমরা বাইরে গেছি বোধহয় বিদেশে গেছি একসাথে, বসে বসে গল্প বলছেন দাদা যে জানো তো মাইকেল জ্যাকসনের সঙ্গে একবার দেখা হয়েছিল। বললাম দাদা মাইকেল জ্যাকসন, আমরা তো মানে মাইকেল জ্যাকসন আমাদের কাছে, এটা বলছি মাইকেল জ্যাকসন, আমি যখন বললাম আই এম বাপি লাহিড়ি, মাইকেল জ্যাকসন ঘুরে বললো ইয়েস আই নো ইউ। বাপিরা বলছে আমার কি গর্ব, তাই না বলছে হ্যাঁ মাইকেল জ্যাকসন আমার কয়েকটা বেশ কয়েকটা গান শুনেছে, এবং ও বলল যে তোমার অনেক গানই আমি শুনেছি এবং আমার খুব তোমাকে খুব পছন্দ, খুব ভালো। অসাধারণ শিল্পী সত্তার পাশাপাশি খুব বড় মনের মানুষও ছিলেন বাপিদা। আমি দীর্ঘদিন বম্বেতে ছিলাম, সুতরাং আমি আমার এক বন্ধুর মাধ্যমে আমি বাপিদার সঙ্গে আমার পরিচয় হয়, বাপিদার বাড়িতে প্রথম যাই, বৌদির সাথে আলাপ হয়, ওনার ছেলে মেয়ের সাথে আলাপ হয়, এত ডাউন টু আর্থ একটা ফ্যামিলি, এত বিগ স্টার, বিগ স্টার মানে সুপার সুপার মেগা স্টার একজন মানুষ, কিন্তু এসো ইন্দ্রানী বসো, এই ইন্দ্রানীকে চা দাও, ইন্দ্রানীকে কফি দাও, কি খাবে বলো, এবং এটা তো ছিলই
প্রত্যেকের পরিবারের। এছাড়া বাপিদা আমাকে একটা, আমি তখন ছিলাম বলে আমাকে একটা হিন্দি ছবিতে উনি রেফার করেছিলেন, আমাকে কাস্টিং করেছিলেন, বলছে ইন্দ্রাণী করলো, এবারে সেই ছবিটা মহরত হবে। আমি তো বম্বেতে তখন সবে সবে শিফট করেছি, আমার গাড়িও নেই কিছুই নেই। বাপিদা ফোন করছি, শোনো তুমি কার ওই সময় রেডি থাকবে? একদম আরাম। দাদা কোথায় যেতে হবে? বললো তোমার কোনো চিন্তা নেই, তুমি রেডি থাকবে, গাড়ি টাড়ি পাঠিয়ে দেবেন হয়তো। তারপর ফোন করেছেন আমাকে, নিচে নেমে এসো। আপনি এসছেন? বললো হ্যাঁ, আমি না ওনার ওই গাড়িতে বসে আছেন, আমি না বিশ্বাস করতে পারছি না যে বাপি লাহিড়ি নিজে আমাকে নিতে এসেছেন। বললেন কেন? আমি যে দাদা আপনি নিজে আমাকে নিতে এসেছেন। বললো হ্যাঁ, কেন নিতে আসবো না। বাপি লাহিড়ি কতটা সহজ সরল মাটির মানুষ ছিলেন সেই অভিজ্ঞতাই শুনিয়েছেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। একদিন ওই আমাকে ডেকে স্টুডিওতে বলল, জানো তো তোমার মা, আমার মায়ের কাছে না তোমার মায়ের গল্প আমি অনেক শুনেছি, যে তোমার মা আর আমার মা নাকি একসাথে গান করতেন, এতে আমার মা তোমার কথা খুব বলেন। খুব আনন্দ হলো, বললাম যে তাই, তুমি আগেও তো বললে আগেও তো বলতে পারতে আমাকে, বলে এই আজকেই মনে হলো, আমি তাই সামনে তোমাকে দেখে বলে দিলাম এই কথাটা। আমার বহু ছবিতেই ও মানে মিউজিক করেছে এবং সমস্ত গুলোই পপুলার। আমার ছাড়াও যে সব ছবিতে, বাংলা ছবিতে ও গান করেছে, ইভেন হিন্দি, তো আমার তো নিজেরটাই মনে আগে মনে আসছে, যে গুরুদক্ষিণা, অমর সঙ্গী, আমার তুমি, এরকম যতগুলো আছে সবই পপুলার, খুব হিট। বাপি লাহিড়ির সঙ্গে একসময় প্রচুর স্টেজ শো করেছেন দেবিকা মুখোপাধ্যায়। ফটোবুকের পরে আমি অনেক প্রোগ্রাম করতাম, স্টেজ শো করতাম, মানে সেটা কিরম হয়তো সকালবেলা শুটিং করলাম, রাত্রিবেলা চলে গেলাম মেদিনীপুর ধরুন, তারপরে আসাম, বাপিদার সাথে আসামে গেছি, শিলিগুড়ি গেছি, এত প্রোগ্রাম করতাম তখন। বাপি লাহিড়ি নাইট, বাপি লাহিড়ি, দেবিকা মুখার্জি, মিঠুন চক্রবর্তী কালনাতে, তো এই যে সেই সময় কাজ থেকে অনেক দেখেছি। সুরকার মানে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, যেমন দেবী বরণ ছবি উনি মিউজিক দিয়েছিলেন, কিরকম হতো, দাদা আমরা কফি খাবো না বা চা খাবো না, কোনো ধাবাতে হয়তো আমরা গিয়ে একসঙ্গে চা খেলাম, মিট করলাম, তখনই উনি গলায় সুর, সবসময় গান গাইছেন, গানের মধ্যেই যেন অনেক কিছু বলার চেষ্টা করছেন, ভারী মিষ্টি ব্যবহার ছিল। মানে আমি কি বলবো, মানে আমি ওনার গানের প্রেমে পড়ে যেতাম। চিরদিনই তুমি যে আমার, এই গানটা না আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে লিপ দিয়ে গাইবার। খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম স্বাভাবিকভাবে, কিন্তু স্টেজে আমরা গিয়েছিলাম শিলিগুড়িতে। বাপি লাহিড়ির মিউজিক হিল্লোল তুলেছে গোটা দেশে। বাপিদার সাথে না মানে মোর দেন প্রফেশনাল রিলেশনশিপ আমাদের, মানে বম্বেতে গেলেই না বলতেন যে এই মাছের ঝোল ভাত আমার বাড়িতে এসে খাবে তোমরা, হোল ফ্যামিলি, আন্টি আঙ্কেল মানে হোল ফ্যামিলি আমাদের খাওয়াতেন। তা আমার একটা ছবি করতে গেছিলাম, সেটা এত হিট হয়েছিল, সেটা না মানে সেকেন্ড রিলিজও ব্ল্যাক হতো, সেটার নাম সংসার। বুম্বার বাবা ছিলেন বিশু আঙ্কেল, তারপরে বীণাদি ছিলেন, আমি ছিলাম, তাপস ছিলাম, অনেকে মানে, আর ওর বাংলা ওড়িয়া ডাবল ভার্সন হয়েছিল বলে অনেকে ছিলেন। তো উদয়শঙ্কর পানি ছিল ডিরেক্টর, সে বলতো কি এই লাঞ্চের পরেই এসো, তোমাদের তো ওইখানেই তো আসল। সেখানে গিয়ে দেখেছি মানে হি ওয়াজ মোর আ ম্যাজিশিয়ান দ্যান আ মিউজিশিয়ান, মানে উনি আসলে রিদমের মানুষ ছিলেন, রিদম। তারপরে সুর করেছেন, তারপরে সারা পৃথিবীর ফোক, মানে আমাকে সাউথ আফ্রিকান ফোক শোনাচ্ছেন, মানে আমি বলছি যে যেতে হবে, বলে তাহলে আজকে রাত্রে ডিনারটাও এখানে, হ্যাঁ মাছের ঝোল ভাত, মানে যখনই যাওয়া যায় পাতলা মাছের ঝোল ভাত, মানে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল কো এক্সিস্টেন্স উইথ দ্য মিউজিক অ্যান্ড দ্য অ্যাক্টার্স। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হয় অন্তিম যাত্রা। পরিবারের পাশাপাশি শেষ যাত্রায় অংশ নেন তাঁর অনুরাগী ও সতীর্থরা। ফুলে সাজানো ট্রাক, তাতে লাগানো বাপ্পিদার ছবি, সেই হাসিমুখ, গলা ভর্তি সোনার চেন,
জুহুর বাড়ি থেকে ভিলে পারলের পবনহান্স শ্মশানের দূরত্ব মেরে কেটে আড়াই কিলোমিটার, গাড়িতে মোটামুটি মিনিট দশেকের দূরত্ব। সেই পথ যেতেই এদিন সময় লাগলো প্রায় এক ঘন্টা। সববাহী গাড়ি যখন ধীর গতিতে শ্মশানের দিকে এগোচ্ছে তখন বাজছে তাঁরই গান। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে অসংখ্য গুণমুগ্ধ, অনেকে আবার বাড়ির ব্যালকনি থেকে করজোড়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রিয় শিল্পীকে। বপ্পি লাহিড়ী শেষকৃত্যে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা সিং, নিখিল দ্বিবেদী ও বিন্দু দারা সিংরা। मैं वही तू वही वही है ये दुनिया के मेले आवाज दे किसको यहाँ जीना ओ जीना मेरा साथी मेरे तेरे लिए जिंदगी बिता दूँ तू जो नहीं क्या है यहाँ ओ यार आ रहा है तेरा प्यार कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ गुम आवे जा एक बार ओ यार आ रहा है तेरा प्यार यार बिना चैन कहाँ रे प्यार बिना चैन कहाँ रे सोना नहीं चांदी नहीं यार तो मिला दे दे प्यार दे प्यार दे प्यार दे रे हमें प्यार दे गे बग गुंगरू बांध मीरा नाची थी और हम नाचे बिन गुंगरू के ताथैया ताथैया तो इतने गाने हैं इंडियन में वेस्टर्न में रोमांस में सैड में हैप्पीनेस में चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना। मुंबई के ভিলে পার্লের পবনহান্স শ্মশানে এদিন শেষকৃত্য হয় বাপ্পি লাহিড়ীর। শেষ হলো ভারতীয় সঙ্গীতের একটি অধ্যায়, পঞ্চভূতে মিলিয়ে গেলেন ডিস্কো কিং। এবিপি আনন্দ।